ফ্রি ফায়ার গেম খেলতে নিষেধ করায় কাকার হাতে কোপ মারল দুই ভাইপো, কেটে গেল হাতের আঙুল। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভগবানগোলা থানা পুরাতন নৌদাপাড়া কুঠিরামপুর এলাকায়। গুরুতর আহত হয় দুইজন, কাটা আঙুল সহ তড়ে করে আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে কানাপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযুক্ত দুই যুবক তাজলিম শেখ ও তারমিন শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভগবানগোলা থানায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। প্রতিদিনই বাড়ির পাশে বসে ফ্রি ফায়ার গেমের আসর, মোবাইলে অতিরিক্ত আওয়াজ, সেই সঙ্গে চিৎকার চেঁচামেচি হওয়ায় পড়াশুনো করতে অত্যন্ত সমস্যা হচ্ছিল আজ মায়না খাতুনের। বাবাকে বলায় ভাই জামাল শেখের দুই ছেলেকে ডেকে গেম খেলতে নিষেধ করেন আইজুদ্দিন শেখ, আর তা নিয়ে কথা কাটাকাটিও হয়। তারপরেই দুই ভাইপো এসে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কাকা আইজুদ্দিন শেখ ও তার স্ত্রীকে। আমি পড়ছিলাম যে আমাদের বাড়ির সামনেই দরজা, মানে রাস্তা আছে, রাস্তার ওই পারে ওরা জানালার সামনে প্রায় পাড়ার 15-20 ছেলেটা নিয়ে প্রায় রেগুলারই ফ্রি ফায়ার খেলে, দিয়ে প্রচুর সাউন্ড করতে পারি না, আর সবসময় ধর ধর মার মানে প্রচুর আওয়াজ। দিয়ে আমার বাবা এলো, আমার বাবাকে বললাম আমার চাচার কথা, যে ডেকে বলো যে সাউন্ডটা যেন কমায়, ওর বাড়িতে যা খুশি করুক কিন্তু আমাদের সাউন্ডটা কমায় তাই বলেছি। এ কথা বাবা বলতে যাওয়াই ওর দুই ছেলে এসে একদম হেসে নিয়ে কোপাতে শুরু করে দিয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে আইজুদ্দিন শেখ ও তার স্ত্রী আলিয়া বিবির হাতের আঙুল কেটে যায়। কাটা আঙুল সহ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কানাপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে লালবাগ মহকুমা হাসপাতালে রেফার করা হয়। অভিযুক্ত দুই যুবক তাজলিম শেখ ও তারমিম শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভগবানগোলা থানায়। জামাল শেখকে আটক করেছে ভগবানগোলা থানার পুলিশ। লেখাপড়া করছে ওই, তারপরে থ্রি ফেয়ার খেলছিল, 10-15টা ছেলে থ্রি ফেয়ার খেলছে। আমি যা বলছি, হ্যাঁ রে থ্রি ফেয়ার খেলছিস, এত সাউন্ডটা তো লেখাপড়া হচ্ছে না, এবার খেলবো তাই বলছে। আমি বলছি কেন খেলবি রে, তুই ভাই নিজের ছেলে ফেলে হয়ে এত বড় কথা বলছিস, তো উঠে চল যা। দু এক কথা বলতে বলতেই বাড়ি হয়ে চলে এসেছে। আমি বলছি কিছু বলবে না, আর আমরা দুজন ওখানে রাস্তার উপর দাঁড়িয়েছিলাম, আর পাশে লিলিয়ে আসি আর কোপ মারি দিয়েছে, আঙুল পার করে দিয়েছে, হাত পার করে দিয়েছে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ,